আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলের আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে বিকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে বিকাল থেকে আমি কি করি, কি নাস্তা বানাই, তারপরে আজকে কোথায় যাই, সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন যেহেতু ছোট দিন, দেখা যায় চোখের পলকেই কিন্তু দিনটা শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। অন্যান্য দিন আমি সন্ধ্যার নাস্তাটা একটু দেরি করেই বানাই, আজকে একটু আগে আগে আমি সন্ধ্যার নাস্তাটা বিকাল থাকতেই বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে আমরা এক জায়গায় যাব, সেজন্যে একটু আগে আগেই আমি হাতের কাজ শেষ করে নিচ্ছি। তো জয়ফার বাবা অফিস থেকে আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। তো সেজন্য আমি আগে থেকে নাস্তাটা বানিয়ে রাখছি, যাতে বাচ্চাদেরকে খাওয়াতেও একটু সময় লাগে আর জয়ফার বাবা এসে নাস্তা করে যাতে যেতে পারে। আজকে বিকালে আমি নুডলস রান্না করব। তো নুডলসটা রান্না করলে হয় কি, সময়টাও অনেক কম লাগে আর বাচ্চারাও পছন্দ করে, সবারই পছন্দ। তো একটু প্যারা কম থাকে সেজন্যে, তো সেজন্যে নুডলসটাই আজকে রান্না করে নেব সন্ধ্যার নাস্তায়। নুডলস বাচ্চার অনেক পছন্দ করে আর আমি নিজেও অনেক পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড নুডলস খেতে বেশি একটা পছন্দ করে না। দেখা যাবে নুডলস যদি খেতে না চায় তখন ওকে অন্য কিছু দিতে হবে। অনেক দিন খায়, আবার অনেক দিন একদমই খেতে চায় না, ও বেশি একটা নুডলস পছন্দ করে না। তো এটা হতেই পারে, একটা জিনিস যে সবার কাছেই ভালো লাগবে এমন কোনো কথা নেই। আমরা যেহেতু প্রতিটা মানুষই আলাদা, আমাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আলাদা। তো ওরও যেই পছন্দ করে যে খাবারগুলো সেগুলো আমি ওকে বানিয়ে খাওয়াই, আবার আমি যেই খাবারগুলো পছন্দ করি সেগুলো আমার হাজব্যান্ড সবসময় খেয়াল রাখে, আমার পছন্দ অপছন্দের যেই জিনিসগুলো আছে ব্যাপারটা। তো এই সব ছোটো ছোটো খেয়াল রাখাটা, যত্নই কিন্তু সংসারটাকে অনেকটা সুন্দর করে তুলে। এভাবেই কিন্তু আমরা সংসারের মায়ায় আটকা পড়ে যাই। এখানে দেখতে পেরেছেন, প্রথমে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি, দেন আমি পেঁয়াজটা এক সাইড করে ডিমটা ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজ আর ডিমটা এক সাইড করে রেখে আমি এই পাশটাতে সবজি একটু ভেজে নিব। অল্প করে সবজি দিয়েছি, দেখা যায় বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না। তো যখন নুডলস খায় বা ওদের যে পছন্দের খাবারগুলো থাকে তার সাথে যদি অল্প করে সবজি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। এখন সবজিটাতে আমি তেল দিয়ে আর লবণ দিয়ে আমি একটু সুন্দর মতো ভেজে নিব। সবজিটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটু ভালোভাবে এটা এখন ভেজে তারপরে ডিমের সাথে তখন একদম রান্না করে ফেলব মিশিয়ে। তো এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে রান্না করলে আমি আশা করছি বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে, আর বাচ্চাদের কিন্তু সাথে সবজি খাওয়াটাও হয়ে যাবে। এভাবে সবজির একসাথে সবজি ডিম সব কিছু একসাথে দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন এবং লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আর পাশে থাকা বেল অপশনটিতে একটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আর আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা আমার সেই ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারবেন। তো আমার নুডলস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা সবাই রেডি হয়ে চলে যাব। আজকে আমরা একটু ডাক্তারের কাছে যাচ্ছি জাইফাকে নিয়ে, সবাই যাব। তো জাইফার জন্যে যাওয়া হচ্ছে, জাইফাকে আজকে একটা টাইফয়েডের টিকা দিব সেজন্যে যাচ্ছি। তো জাইফার যেহেতু পরীক্ষা চলছে সব কিছু মিলিয়ে আসলে যাওয়া হচ্ছিলো না, যাবো যাবো করছিলাম এরকম। তো আজকে যাবো ইনশাল্লাহ। তো জাইফার বাবা অফিস থেকে আসলে আমরা চলে যাব। তো আমি এখন বাচ্চাদেরকে খাইয়ে রেডি করে নিচ্ছি। তো আমরা এখন যাচ্ছি টিকা দিতে। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্যে। তো টিকা দেওয়ার সময় জাইফা যা কাণ্ড করেছে হাসপাতালে, হাসবো না কান্না করবো ঠিক বুঝতেছি না, এমন একটা অবস্থা করেছে, একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে।
টিকা দেওয়ার আগে এসে অনেক কান্নাকাটি করেছে। তো যাক, ফাইনালি টিকাটা দেওয়া হয়েছে, একদম আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এটা নিয়ে অনেক টেনশন করছিলাম, তো ফাইনালি টিকা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো জাইফা বলছিল কি খাবে, ওর বাবা বলছিল নেওয়ার জন্যে। তো জাইফার বাবা বলছিল যে বসে খাওয়ার জন্যে। তো যেহেতু নাস্তা করে গিয়েছি আর ওইরকম বসে খাওয়ার মতো এনার্জি ছিল না, আর কিছু ওইরকম খেতেও ইচ্ছা করছিল না, তো জাইফার জন্যে একটা কেক নিয়েছে জাইফার বাবা। তো জাইফাই পছন্দ করেছে, তো ওর পছন্দ মতো নেওয়া হয়েছে। তো বসে আর খাবো না, বাসায় নিয়ে আসতে বলেছি যে বাসায় গিয়ে পরে খাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।